Board questions on modifiers. Rajshahi Board 2017. Aisha Begum has three sons and two daughters. Aisha Begumer tinti chele ebong duiti meye ache. Her husband was a dash farmer. Ekhane dash er jayga dite hobe pre-modify the noun. Othoto ei farmer ke modify korte ekhane ekta shobdo byabohar korte hobe. Amra jani noun ke modify korte adjective byabohar kora hoy tale ekhane amra ekta adjective dei her husband was a landless farmer tar husband chilo ekjon bhumihin krishok who used to work on other people's land je onner jomite kaj korto tale to work hocche infinitive verb with great effort they married dash daughters off by the time they reached teenage অনেক প্রচেষ্টার পরে তারা তাদের মেয়েদেরকে টিনেজ বয়সে পৌঁছানোর মধ্যেই বিয়ে দিয়ে দিল তাহলে এখানে মেরিডের পরে যে গ্যাপটা রয়েছে সেখানে ব্যবহার করতে হবে প্রোনাউন তাহলে তারা তাদের মেয়েকে বিয়ে দিয়ে দিল তাহলে মেরিড দেয়ার ডটার্স এখানে দেয়ার হবে দেয়ার বলতে কাকে বোঝাচ্ছে আয়েশা বেগম এবং তার হাজবেন্ডকে বোঝাচ্ছে দুইজনের ক্ষেত্রে দেয়ার দ্য সানস অলসো স্টার্টেড ড্যাশ উইথ দেয়ার ফাদার ড্যাশের জায়গায় ব্যবহার করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আমরা জানি ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয় আর স্টার্ট স্টপ পজ কমপ্লিট ফিনিশ এনজয় অ্যাভয়েড এই ভার্বগুলো হচ্ছে এমন ভার্ব এরপর ভার্বের সাথে সাধারণত আইএনজি হয় সুতরাং এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতেই হবে দ্য সানস অলসো স্টার্টেড ওয়ার্কিং তাহলে আমরা এখানে ওয়ার্ক থেকে প্রেজেন্ট পার্টিসিপল করে ওয়ার্কিং করে দিলাম ওয়ার্কিং উইথ দেয়ার ফাদার অ্যাজ ড্যাশ লেবারার অ্যাজ ডে লেবারার ডে হচ্ছে এই লেবারার নাউনটাকে প্রিমডিফাই করলো হোয়েন দে ওয়ার ওল্ড এনাফ টু হেল্প যখন তাদের যথেষ্ট বয়স হলো হেল্প করার তখন তারা তার বাবার সাথে অন্য জমিতে কাজ করা শুরু করলো ডে লেবারার হিসেবে বাই দ্য টাইম দে ওয়ার 17 যখন তাদের বয়স 17 হলো দে লেফট ফর টাউন্স তারা টাউনে চলে গেল ড্যাশ মানে এখানে ড্যাশের জায়গায় ইউজ করতে হবে ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব এই লেফট ভার্বটাকে পোস্ট মডিফাই করার জন্য এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে পারে কেন উত্তর ইনফিনিটিভ হয় আমরা জানি সুতরাং ইনফিনিটিভ কিভাবে গঠিত হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে গঠিত হয় তাহলে কেন গেল মানি ড্যাশ করার জন্য মানি উপার্জন করার জন্য তাহলে টু আর্ন মানি তাহলে আমরা টু আর্ন এখানে ব্যবহার করব ইনফিনিটিভ হিসেবে অ্যাট ফার্স্ট দে ইউজ টু সেন্ড মানি টু দেয়ার প্যারেন্টস ড্যাশ এই ড্যাশের জায়গায় ব্যবহার করতে হবে অ্যাডভার্ব প্রথম প্রথম দিকে তারা তাদের বাবা মাকে টাকা পাঠাতো ড্যাশ মাঝে মাঝে সামটাইমস দিতে পারি বা অকেশনালি দিতে পারি এখানে কারণ এখানে ভার্বকে মডিফাই করার জন্য আমরা জানি অ্যাডভার্ব ব্যবহার করতে হয় সুতরাং আমরা এখানে অকেশনালি বা সামটাইমস এরকম অ্যাডভার্ব ব্যবহার করলাম কিন্তু তাদের বিবাহ করার পরে তারা নিজেদের ফ্যামিলি ঠিকমতো সাপোর্ট দিতে পারছিল না এই যে পরে বলা হয়েছে দে বেয়ারলি নেগেটিভ বেয়ারলি হ্যাড এনাফ টু সাপোর্ট দেয়ার ড্যাশ ফ্যামিলিস দেয়ার ওন ফ্যামিলিস এখানে প্রিপনিফাই দ্য নাউন এই ফ্যামিলি নাউনটাকে মডিফাই করার জন্য আমরা এখানে ওন ব্যবহার করলাম আউট অফ ডিসপারেশন হতাশাগ্রস্ত হয়ে আয়েশা বেগম স্টার্টেড ড্যাশ ইন দ্য ভিলেজ ড্যাশের জায়গায় বলা হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার আমরা জানি স্টার্ট স্টপ পজ কমপ্লিট ফিনিশ এই যে এখানে ডি নাম্বারে দেখলাম স্টার্ট স্টার্ট স্টপ এই ধরনের ভার্বের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয় তাহলে স্টার্টেড কি শুরু করে দিল ভিক্ষা শুরু করে দিল বেগ হলো ভিক্ষা করা তাহলে আমরা দেবো বেগিং বি ডাবল জে আইএনজি বেগিং স্টার্টেড বেগিং ইন দ্য ভিলেজ টু ফিড হার ওল্ড ড্যাশ হাজব্যান্ড অ্যান্ড হারসেল তার ড্যাশ হাজব্যান্ডকে এবং তার নিজেকে খাওয়ানোর জন্য তাহলে এখানে ড্যাশের জায়গায় দিতে হবে প্রিমডিফাই দ্য নাউন ইনভ্যালিড অথবা ওয়ার্থলেস হাজব্যান্ড তার অকর্মণ্য হাজব্যান্ডকে এবং তার নিজেকে খাওয়ানোর জন্য সে ভিক্ষা শুরু করে দিল এখানে উত্তরগুলো আছে আপনারা মিলিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তী টিউটোরিয়ালে করব যশোর বোর্ড 2017 দেখার নিমন্ত্রণ রইল আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে